নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। এই উৎসবের চারদিন আমরা সবাই মিলে উৎসবকে উপভোগ করব। শারদ উৎসবে এটাই আমাদের মূল লক্ষ্য থাকে, আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতে উঠব, উপভোগ করব এই উৎসবকে। অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গা দশপ্রহরণ ধারিণী আবির্ভূত হয়ে দেবলোকে শান্তি ফিরিয়ে এনেছিলেন, আর সেই মা দেবী দুর্গাকে অকাল বোধনে পুজো করেছিলেন রামচন্দ্র, রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করবার লক্ষ্যে। সেই দিন থেকেই আমরা এই অকাল বোধনকেই শারদ উৎসব হিসাবে পালন করে আসছি। অর্থাৎ মূল থিমটা হলো অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। আসুন আমরাও বর্তমান ভারতবর্ষের যে মূল মন্ত্র ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জায়গায় দাঁড়িয়ে এই অশুভ শক্তির বিনাশে মায়ের কাছে আমরা সবাই করজোড়ে প্রার্থনা করি। মা সমস্ত অশুভ শক্তিকে পরাভূত করুন এবং পৃথিবীতে শান্তি বিরাজমান করতে আমরা মায়ের কাছে সেই প্রার্থনা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর একটা কথা এই মুহূর্তে আপনাদের জানান দিতে চাই, যে জাতীয় নাগরিক পঞ্জীকরণ বা NRC নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপনাদের উদ্দেশ্যে যা বলার বলেছেন, আমরা আপনাদের বলি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা আপনাদের জানান দিচ্ছি, বাংলার বুকে একজন নাগরিককেও বাংলার বাইরে বের করা যাবে না, বাংলার বুকে NRC চালু করতে আমরা দেব না। আমরা সমস্ত নাগরিকদের সাথে আছি, ছিলাম, থাকব। নমস্কার।